নমস্কার আমাদের জীবনে এরকম অনেক অদ্ভুত সমস্যা হয় যেই সমস্যা আমরা কাউকে বলতে পারি ধরুন আপনার জীবনে একজন আছেন যাকে আপনি খুব মন দেন কিন্তু সে সেটা বুঝতে পারেন বা বুঝেও কোনো রেসপন্স করে না আপনার সামনে মাঝে মাঝেই সে আসে আপনার সঙ্গে দেখাও হয় কিন্তু তার অভিব্যক্তি আপনার প্রতি জিরো যার ফলে আপনিও সাহস করে তাকে কিছু বলতে পারেন এরকম সমস্যা নিয়ে আপনারা প্রায় আমার চেম্বারে আসেন কিন্তু আপনারা মাঝে মাঝে বলেন আমাকে যে এরকম বসীকরণ দরকার যে এই রকম সিচুয়েশনের জন্য উত্তমভাবে ভাবে আপনার কাজে আসবে এই রকম সিচুয়েশনের জন্য আমার আগেও একটা ভিডিও আছে মন হরিণী বসীকরণ মন আপনার সঙ্গে দেখা করে কথা বলে কিন্তু তার অভিব্যক্তি আপনার জন্য জিরো কিন্তু আপনার অভিব্যক্তি তার জন্য হান্ড্রেড পার্সেন্ট এরকম সিচুয়েশনে মনহরিনী বশীকরণের উত্তম প্রয়োগ আছে এটি অতি গুজ্জ বশীকরণ প্রথম আমি বলেছিলাম এর প্রয়োগ করতে গেলে খুব শান্ত এবং ধীর স্থির হয়ে মা কামাক্ষার প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে প্রয়োগ করতে হয় এবং এটি আপনি কোনো শিমুল গাছের তলায় বসে করলে সব ভালো ফল এবং এটি শুক্লপক্ষের সপ্তমী তিথি শুক্রবার হলে সব থেকে ভালো ফল এটি আপনি সন্ধ্যেবেলা বা সন্ধে আটটা বা নটা নাগাদ করলে সব থেকে ভালো ফল আপনার উপকরণ লাগবে গোচ লাগবে তার মধ্যে দেখো স্কিনে একটা যন্ত্রণ দেওয়া আছে এই মন্ত্র এবং যন্ত্রটাকে আপনাকে কুমকুম কলা গাছের একটু রস একটুখানি অগ্র গোলাপ জল ব্রহ্মকুণ্ডের জল এবং তার সঙ্গে একটু কাম সিঁদুর দিয়ে মিশিয়ে আপনাকে বেল কাঠ দিয়ে পাতার উপরে আঁকতে এবং লিখতে হবে তার আগে আপনাকে এবং আপনি একটি আসন পেতে বসবেন কম্বলের আসন তারপরে ওই জায়গাটাকে প্রথমে গঙ্গাসাগরের পবিত্র জল দিয়ে শুদ্ধ করবেন তারপরে কাশির পবিত্র জল দিয়ে শুদ্ধ করবেন তারপরে বহ্মকুণ্ডের পবিত্র জল দিয়ে শুদ্ধ করবেন তারপরে সামনের একটা পাত্র নেবেন তামার পেতল বা কাঁসা তার উপরে ভোজপত্রটা যেটা আপনি অঙ্কন করেছেন সেটাকে রাখবেন এবং ওই ভোজপাতাটাকেও তিনটে জ পবিত্র জল দিয়ে ভালো করে ছিটিয়ে শোধন করে নেবেন তারপরে তার উপরে কলা গাছের মূল জাম কালো জামের মূল শ্বেত লজ্জাবতীর মূল শ্বেত আকন্দের মূল শিমুল গাছের মূল শ্বেত পলাশের মূল বই কুমড়ো গাছের মূল ইলি গাছের মূল এবং যদি আপনি জোগাড় করতে পারেন সেটা হচ্ছে পদ্ম গাছের মূল এবং পদ্ম গাছের দানা এটা দেবেন কামসিদুর অগ্র গোলাপ জল কুমকুম অষ্টগন্ধা নাগকেশর তার দানা এবং মূল বিহঙ্গু বীজ বই বীজ লিঙ্গি ফল মনামনি মন রাজমোহিনী মনমোহিনী এগুলো দিয়ে দেবেন যদি পারেন তো তার সঙ্গে একটুখানি দেবেন হচ্ছে আশাওয়ারা গাছের মূল এগুলো দেবেন দিয়ে তারপরে সামনে একটা প্রদীপ জ্বালাবেন ঘি এর প্রদীপ বা তিল তেলের প্রদীপ সেইখানে প্রদীপ জ্বালাবার সময় শ্রীং হুং রিং এই মন্ত্রটা একশো বার বলবেন বলে প্রদীপটা জ্বালাবেন তারপরে এই মুদ্রাতে ঠিক এই মুদ্রাতে এইভাবে রাখবেন হাতটা নাম কচ্ছ রিং হুম ফট এই মন্ত্রটা বলবেন এবং ফু দেবেন তার আগে চোখ বন্ধ করে আপনার মনের মানুষকে চিন্তা করবেন তার মুখটাকে ভেবে নেবেন নিয়ে একবার করে মন্ত্র বলবেন একবার করে পুঁ দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার পুড় পুরো ক্রিয়াটি হয়ে গেলে ভোজ গাছের পত্রটাকে ভালো করে মোড়াবেন বেল পাতার মধ্যে ওটাকে মোড়াবেন মরিয়ে সাদা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন তারপরে ওটাকে আপনি ঠিক যেখানে বসে জব করছিলেন তার পাশেই গাছের গোড়ায় ওটাকে পুঁতে দেবেন প্রতিদিন তারপর থেকে একুশ দিন ঠিক ওই সময় যে সময় আপনি মন্ত্র শেষ করেছে ঠিক সেই সময় আসবেন এসে ওই জায়গায় একটু কাম সিঁদুর ছড়াবেন একটু গোলাপ জল একটু অগ্রু ছড়াবেন তারপরে প্রথমে দেবেন হচ্ছে আপনার গঙ্গাসাগরের জল তারপরে দেবেন কাছির জল তারপরে দেবেন ব্রহ্মকুণ্ডের জল একটুখানি ছেড়াবেন এবং ওই মন্ত্রটাকে একবার করে বলবেন টানা একুশ দিন করবেন দেখবেন সে নিজে স্বেচ্ছায় এসে আপনার কাছে ধরা দিয়েছে পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন উপকার পেলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয়মা কামাক